এজন্য আল্লাহ তাআলা হযরত লোকমানের পরিচয় আগে তুলে ধরছেন একবারে অল্প করে আল্লাহ তাআলা কি বলেন আল্লাহ তাআলা বলেন ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোকমানকে হিকমত প্রদান করেছি হিকমত দান করেছি হিকমত হলো প্রজ্ঞা জ্ঞান দ্বীনের বুঝ সত্য মিথ্যা পার্থক্য করার যোগ্যতা স্বপ্নের তাওয়ীর জানা এক কথায় প্রজ্ঞাকে বলা হয় হিকমতকে বলা হয় প্রজ্ঞা হযরত লোকমান হিকমত সম্পন্ন একজন মানুষ ছিলেন তাফসীরের মধ্যে আসছে হযরত লোকমানকে দুটো জিনিস দেওয়া হয়েছে সুযোগ দেওয়া হয়েছে দুটোর থেকে একটাকে সে চাইলে গ্রহণ করতে পারবে একটা হলো নবুয়াত আর একটা হলো হিকমত হযরত লোকমান নবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয়কে গ্রহণ না করে হিকমতকে তিনি গ্রহণ করেছেন ওনাকে প্রশ্ন করা হয়েছে লোকমান নবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি নবুয়াত গ্রহণ করেন নাই হযরত লোকমান বললেন শোনো নবুয়াত যদি আল্লাহ তাআলা নিজের থেকেই আমাকে দিত তাহলে সেটা গ্রহণে আমার কোনো আপত্তি ছিল না কারণ নবুয়াতের দায়িত্ব আল্লাহ তাআলাই দিয়েছেন এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে যা কিছুর প্রয়োজন সব কিছুর ব্যবস্থা তিনি গ্রহণ করে দেন আর যদি আমি নিজের থেকে নবুয়াতের দায়িত্ব গ্রহণ করতাম ওই দায়িত্ব পালন করতে গিয়ে আমার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হতো তাহলে এই ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো দুনিয়ার বিষয়টাও এমন একটা হলো দায়িত্ব নিজের থেকে নেওয়া আর একটা হলো দেওয়া কেউ যদি আমাকে কোনো দায়িত্ব জোর করে দেয় ওই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় তখন কিন্তু আমার বলার সুযোগ আছে যে দেখেন দায়িত্ব তো আমি চাই নাই দিছেন কেন সেই জন্য ভুল ত্রুটি হতেই পারে সংশোধনের ব্যবস্থাও আপনি করবেন তাহলে দায়িত্ব যদি কেউ দেয় ত্রুটি বিচ্যুতি হলে বলার সুযোগ আছে আর যদি আমি কোনো দায়িত্ব নিজের থেকে নেই যে আমাকে এই দায়িত্বটা দেন ওই দায়িত্ব নেবার পর আমি যদি ওই দায়িত্বের যথাযথভাবে পালন না করতে পারি ত্রুটি বিচ্যুতি যদি হয় তাহলে মানুষেরা বলবে দেখো দায়িত্ব পালনের যোগ্যতা নাই আবার নিজে ছায়া ছায়া দায়িত্ব নেয় এই বিষয় আর ছাগলের সবচাইতে সুস্বাদু জায়গার গোশত আমার সামনে হাজির করবা সর্বোৎকৃষ্ট গোশত আমার সামনে তুমি হাজির করবা হযরত লোকমান একটা ছাগল জবাই করলেন ছাগলটা জবাই করবার পর ছাগলের জিহ্বা আর কলিজা হৃৎপিণ্ড এই দুইটো নিয়ে মালিকের সামনে হাজির বলতেছে মালিক এই দুই জায়গার গোশত হলো সর্বোৎকৃষ্ট এরপরে মালিক বললেন ও লোকমান তুমি আমার জন্য আরেকটা ছাগল জবাই করবা এবং ওই ছাগলের সবচাইতে নিকৃষ্ট গোশতটা আমার সামনে হাজির করবা হযরত লোকমান আরেকটা ছাগল জবাই করলেন এইবারও জিহ্বা আর হৃৎপিণ্ড নিয়ে মালিকের সামনে হাজির মালিক বলে লোকমান তুমি কি আমার সাথে মজা করো সর্বোৎকৃষ্ট গোশত আনতে বললাম তাও তুমি জিহ্বা আর হৃৎপিণ্ড নিয়ে আসলা সবচাইতে নিকৃষ্ট গোশত আনতে বললাম জিহ্বা আর হৃৎপিণ্ড নিয়ে আসলা কারণ কি হযরত লোকমান এবার বললেন মালিক যার জবান আর অন্তর ভালো হয়ে যায় সে সর্বোৎকৃষ্ট হয়ে যায় আর যার এ দুটো জিনিস খারাপ হয়ে যায় সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায় এই ধরনের হিকমতপূর্ণ কথা কাজ হযরত লোকমানের আরবের মধ্যে প্রসিদ্ধ ছিল
আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন আমি লোকমানকে হিকমত প্রদান করেছি হিকমত এটা জ্ঞান তবে এটা কিন্তু নিয়ামত আমরা মনে করি টাকা পয়সা ধন দৌলত এটাই মনে হয় নিয়ামত তা নয় আমি সুস্থ আছি এটা নিয়ামত ঈমানের মতো দৌলত পেয়েছি নিয়ামত আল্লাহ তাআলাকে সেজদা দিতে পারি এটাও নিয়ামত দ্বীনের কাজ করতে পারি দ্বীনের কাজের সাথে থাকতে পারি এটাও নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে জ্ঞান দিয়েছে এটাও কিন্তু নিয়ামত হিকমত এটাও নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হযরত লোকমানকে হিকমত নামক নিয়ামত দান করলাম কেন আনিশকুরুলিল্লাহ সে যেন এই নিয়ামত পেয়ে আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে কারণ কি কারণ যেই ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে এতে লাভ তার আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের জন্যই করে কারণ কোন বান্দা কোন নিয়ামত পাবার পর সে যদি নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তাআলার তাতে কোনো লাভ নাই বরং আমরা যদি নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করি লাভ আমাদের কারণ আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম তোমরা যদি নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে আরো বাড়ায়া দিব তার মানে তোমার নিয়ামতের মধ্যে আমি আল্লাহ প্রবৃদ্ধি দান করব বরকত দিয়ে দিব আবার আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবী লাশাদীদ সে জেনে রাখুক আমার আযাব বড় কঠোর আমার আযাব বড় শক্ত সেজন্য আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি লাভ আল্লাহর নাকি আমাদের সে কথাই আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি যে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে সে সেটা নিজের জন্যই করে আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিউন হামিদ আর যারা কুফরি করে নিয়ামতের নাশুকরি করে তারা জেনে রাখুক আল্লাহ তাআলা তাদের কৃতজ্ঞতার মুখাপেক্ষী নয় কারণ কি তিনি হলেন অমুখাপেক্ষী শুধু তাই না তিনি তো হামিদ তিনি হলেন সপ্রশংসিত এক মহান সত্তা এজন্য আমরা যদি গোটা দুনিয়ার মানুষ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ তাআলার কোনো লাভ নাই লাভ আমাদের আমরা যদি গোটা দুনিয়ার মানুষ আল্লাহ না করুন না শুকর গোজার হই আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই ক্ষতি কাদের আমাদের এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা কি বোঝাতে চাচ্ছেন মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা যেটা বলতে চান মোট কথা হলো হযরত লোকমান সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন একজন শুকর গোজার বান্দা সুবহানাল্লাহ হযরত লোকমান যে শুকর গোজার বান্দা ছিলেন এ ঘোষণা কার তাহলে উনি কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি যে আহকামুল হাকিমিন নিজেই বলতেছে যে লোকমান একজন শুকর গোজার বান্দা ওই লোকমান যে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি সে তার সন্তানদেরকে যে নসিহতগুলো করেছে আল্লাহ তাআলা সেই নসিহতগুলো আমাদেরকেও জানিয়ে দিয়েছেন আমাদের কাজ কি শুধু জানা শোনা এটা নয় বরং ওই নসিহতগুলো আমাদের সন্তানদেরকেও করা আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি হযরত লোকমান তার সন্তানকে বলতেছে ওয়া হুয়া ইয়াইযুহু সে তার সন্তানকে ওয়াজ করতেছে ওয়াজ কি ওয়াজ ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার বৎস তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না একটা হলো আদেশ করা আরেকটা হলো ওয়াজ করা
একটা হলো কমান্ড আদেশ আরেকটা হলো নসিহা উপদেশ দুটোর মধ্যে তফাত আছে আদেশের ভাষাটা অনেক সময় কঠোর হয় আর নসিহার ভাষা এটা কঠোর হয় না তবে এটা আবেগ দিয়ে অন্তর থেকে বলা হয় অনেক সময় যেই কথাটা কঠোর কথার মাধ্যমে যেই কাজটা না হয় অনেক সময় সেই কথাটা নসিহা নরম কথার দ্বারা সেই কাজটা করা যায় মনে করেন যারা একটু অভিভাবক আছেন আপনার ছেলে একটু দুষ্টুমি করে খারাপ মানুষদের সাথে খারাপ ছেলেদের সাথে মিশে নামাজ কালাম পড়ে না উল্টাপাল্টা করে আপনি যদি তাকে উপদেশ দেন আমাদের দেশের মানুষ অধিকাংশ ক্ষেত্রে সন্তানদেরকে আদেশ উপদেশ করে খাওয়ার সময় আর টাকা দেওয়ার সময় যেই টেবিলে খাইতে বসে এইবার বাবার হোটেলে খাও তো টের পাও না ওগুলোকে ঘুরে বেড়াও খালি তাই না এই যে খাওয়ার সময় উপদেশ দিলে এটা কারোই পছন্দ হবে না সেজন্য আমরা খাওয়ার সময় কিছু বলবো না তার খাওয়া শেষ আপনি একটু দিলের ব্যথা নিয়ে তাকে বলবেন কেমনে আপনি আপনার ছেলেটাকেই বলবেন যে বাবা তোমার সাথে তো আমার 10টা মিনিট কথা আছে তোমার কি 10 মিনিট সময় হবে বলেন তো কোনো বাবা যার অধীনে সন্তানের খাবার দাবার পোশাক পরিচ্ছদ সব কিছুর খরচ ওই বাপ যদি ছেলেকে বলে যে 10টা মিনিট সময় হবে তাহলে কি ছেলে বলবে না আব্বা আই অ্যাম ভেরি বিজি আমার এখন সময় নাই এরকম বলবে নাকি বলবে না যে বলবো অবশ্যই আব্বাস এবার খাওয়ার পরে দুই বাপ বেটা বসেন সোফার মধ্যে বসেন দুইটা চা নেন বিস্কিট নেন এবার আপনি তার সাথে আলাপ করেন আবেগের সাথে আবেগ দিয়া আপনি তাকে বলেন তুমি তো দেখতে দেখতে চোখের সামনে অনেক বড় হয়ে গেছো আপনি এবার তার ওই অতীতের কথা তাকে বলেন যেই অতীতের কথা সে জানে না কারণ তার জন্ম থেকে নিয়ে দুই এক বছরের কথাটা তার জানা নাই আপনি তাকে স্মরণ করান যে দেখো একটা সময় তুমি দুনিয়ায় ছিলে না তোমার আগমনে আমরা এতটা খুশি হয়েছি তোমার আত্মীয় স্বজন এত খুশি হয়েছে তুমি আমাদের সকলের চোখের মণি নয়নের মণির মতো ছিলা আমরা তো তোমাকে আমাদের অন্তর দিয়ে ভালোবাসি এখনো বাসি বাবা আমি চাই না তখনও চাইতাম না তোমার কোনো ক্ষতি হোক এখনো চাই না বাবা আমি চাই না তুমি খারাপ মানুষের সাথে মিশো খারাপ কোনো কাজ করো বাবা সেই জন্য আমি যেহেতু তোমাকে ভালোবাসি আমার তোমার প্রতি একটা অনুরোধ হলো তুমি খারাপ লোকগুলোর সাথে মিশো না খারাপ কাজ করো না আপনি আমি যদি এইভাবে আবেগ নিয়ে দরদ নিয়ে সন্তানকে একবার দুইবার এভাবে বলি একটা সময় এই নরম কথাগুলো তার হৃদয় পর্যন্ত পৌঁছাবে ঠিক কিনা বলেন সে হয়তো চিন্তা করবে আরে আমার বাবা আমার জন্য এত ত্যাগ স্বীকার করছে তাহলে আমি যেই কাজ করলে আমার বাবা কষ্ট পাবে এ কাজ আমার করাটা সমচিন হবে না সে আস্তে আস্তে দেখবেন ভালোর পথে চলে আসবে কিন্তু আমি আপনি ওই যে নসিহার ভাষা বুঝি না নসিহাতের ভাষা হলো নরম আদেশের ভাষা হলো কঠোর সেজন্য আমরা নসিহাতের সুরে বলবো সন্তানদেরকে হযরত লোকমান সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার বৎস তুমি আল্লাহর সাথে শিরিক কইরো না কেন শিরিক করবা না ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরক হলো মহা অন্যায় মহা জুলুম মহা পাপ প্রত্যেকটা পাপ জুলুম তবে শিরিক হলো মহা জুলুম প্রত্যেকটা অভিভাবকের উচিত সন্তানদেরকে সর্বপ্রথম ঈমানের শিক্ষা দেওয়া তাওহীদের শিক্ষা দেওয়া হযরত লোকমান এখানে তার সন্তানকে তাওহীদের শিক্ষা দিচ্ছেন আল্লাহর একত্ববাদের শিক্ষা দিচ্ছেন কারণ মক্কার মুশরিকরাও আল্লাহ তাআলাকে বিশ্বাস করত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লায়াকুলুন্নাল্লাহ আল্লাহ তাআলা বলেন আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের স্রষ্টাকে আল্লাহ তাআলাই বলেন তারা তাদের দেব দেবীদের নাম বলবে না বরং তারা কি বলবে লায়াকুলুন্নাল্লাহ অবশ্যই অবশ্যই আসমান জমিনের স্রষ্টা যিনি তিনি কে তারা বলবে অবশ্যই অবশ্যই আসমান জমিনের স্রষ্টা আল্লাহ আমাদের স্রষ্টা আল্লাহ সব কিছুর স্রষ্টা আল্লাহ এটা মক্কার মুশরিকরা বিশ্বাস করত মক্কার মুশরিকরা আল্লাহকে অস্বীকার করত না
বরং সমস্যা কোথায়, সমস্যা হলো তারা তাওহীদবাদী ছিল না, তারা বিভিন্ন বিষয়ে আল্লাহর সাথে শিরিক করত। এই শিরক হলো এতটা জঘন্য, এই শিরক যারা করে আল্লাহ তাআলা বলেন সব গুনাহ মাফ করে দিবে, নামাজ পড়ে নাই আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন, রোজা রাখে নাই আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন, হজ করে নাই আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবে, কিন্তু যদি কেউ শিরক করে তওবা না করে আল্লাহ তাআলা মাফ করবে না। আল্লাহ তাআলা সেই কথাই বলেন ইন্নাল্লাহা লা يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ। শিরক ছাড়া বাকি অন্যান্য অন্যায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। কেউ যদি তাওবা না করে শিরকের উপরে মারা যায়, ঠিকানা হবে তার জাহান্নাম। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যারা শিরিক করে ওই অবস্থায় তার কোনো আমল কবুল হয় না। আল্লাহ তাআলা বলেন লা ইয়াহবাতান্না আমালুক, তার আমলটা বাতিল হয়ে যায়, নামাজ পড়ে নামাজ কবুল হয় না, রোজা করে রোজা কবুল হয় না, হজ করলে হজ কবুল হয় না। এক কথায় যে শিরিকের সাথে আছে তার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। শুধু তাই না, শিরক অবস্থায় যদি করতে করতে মারা যায় আল্লাহ তাআলা বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেয়। যেই বাবার মধ্যে ন্যূনতম ঈমান আছে সেই বাবা কখনো চাইবে না যে তার সন্তান জাহান্নামে যাক, কেউ চাইবে বলেন? এজন্য আমাকে আপনাকে যদি সন্তানকে অনন্তকালের ক্ষতি থেকে বাঁচাতে হয়, জাহান্নাম থেকে বাঁচাতে হয়, এক নম্বরে তাকে তাওহীদের পরিচয় জানাতে হবে, আল্লাহর একত্ববাদের শিক্ষা দিতে হবে। আর মানুষ তাওহীদ জানার মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় জানতে পারে, আর যে যাকে চিনে তাকে মূল্যায়ন করে। সেজন্য এক নম্বর নসিহাত সন্তানদেরকে হযরত লোকমান করেছেন, একত্ববাদের শিক্ষা দিয়েছেন। দুই নম্বর হযরত লোকমান তার সন্তানদেরকে আল্লাহর ক্ষমতার ব্যাপারে জানিয়েছেন। হযরত লোকমান দ্বিতীয় নসিহাত মধ্যে কিন্তু আল্লাহ তাআলার কিছু কথা আছে, আমি ওদিকে আর যাব না, আমি শুধু হযরত লোকমান সন্তানদেরকে যেই নসিহাতগুলো করেছে সেগুলোই বলবো ইনশাআল্লাহ। হযরত লোকমান এবার সন্তানদেরকে বলতেছে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খরদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। হযরত লোকমান সন্তানকে বলতেছে হে আমার বৎস, ইন্নাহা এখানে একটা জিনিস বোঝার দরকার আছে, এখানে হা দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম বলেন হা দ্বারা উদ্দেশ্য হলো বদা আমল, কোন কোন মুফাসসির বলেন ওটা বদা আমল নেক আমল উদ্দেশ্য না, সকল ধরনের আমল। এবার যদি আমরা এই সকল ধরনের আমল অর্থ ধরি, অর্থ কি হয়? হে আমার বৎস, ইন্নাহা তোমার আমলটা সেটা ভালো হোক আর মন্দ হোক, ওই আমলটা যদি ইং তাকু মিসকাল হাব্বাতিন মিন খরদাল, তোমার আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ইং কান মিসকাল হাব্বাতিন মিন খরদাল ফাতাকুন ফি সখরাহ, তোমার ওই আমলটা যদি তুমি কোনো পাথরের মধ্যে করো, আও ফিস সামাওয়াত আসমানের মধ্যেও যদি করো, আও ফিল আরদ জমিনেও যদি করো, ইয়াতি বিহাল্লাহ তোমার ওই আমলটাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাজির করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসু শাইআ وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। আল্লাহ তাআলা বলেন আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত কায়েম করব,
দুনিয়ার আদালতের মধ্যে অবিচার আছে অবিচার আল্লাহ তাআলা বলেন আমার আদালতে কোনো অবিচার নাই ফালা তুযলামু নাফসুন শাইআ আমার আদালতে কারো উপরে কোনো ন্যূনতম জুলুম করা হবে না ওয়া ইন কানা মিসকালা হাব্বাতিন মিন খরদালিন আতাইনা বিহা কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ কোনো আমল করে আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা ওই আমলটা হাজির করা হবে শুধু হাজির করা হবে তা নয় ওই আমলের আলোকে তার হিসাব নেওয়া হবে তাহলে আমাদের সব আমলের হিসাব নিবেন কে আরো জোরে বলেন কে হিসাব নেওয়ার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট তিনি বলেন কাফা বিনা হাসিবিন হিসাব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট এখন একটু চিন্তা করেন আমরা আমাদের সন্তানদের নিয়ে চিন্তিত স্কুলে যায় কলেজে যায় ভার্সিটিতে যায় সেখানে গিয়ে অন্যায় করে অপরাধ করে কি না কি করে বাবা টেনশনে থাকে কিন্তু কোন পিতা যদি তার সন্তানের মাথার মধ্যে এই কথাটা ঢুকায়া দিতে পারে ও আমার কলিজার টুকরা সন্তান তুমি যেখানেই আমল করো না করো যত ছোট আমল হোক মানুষের মধ্যে করো আর একাকী করো রাতে করো আর দিনে করো হয়তো আমি তোমার কর্মগুলো সম্পর্কে জানবো না কিন্তু তোমার সকল কর্মের খবর যার কাছে আছে যিনি জানেন তিনি কে এগুলো দৃঢ় বিশ্বাস এগুলা যখন মানুষের মধ্যে ঢুকে যায় তখন সে একাকী থাকলেও পাপ করতে পারে না সে চিন্তা করে আমি পাপ কোথায় করব যেখানেই করব সেখানেই আমাকে দেখেন কে এই আয়াতের তাফসীরে ইবনে কাসীরের মধ্যে একটা হাদিস আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যদি কোনো পাথরের মধ্যে আমল করে এমন পাথর যেই পাথরের কোনো দরজাও নাই জানালাও নাই ঢোকারও ব্যবস্থা নাই বের হওয়ারও ব্যবস্থা নাই এমন জায়গায় মানুষের যাওয়া অসম্ভব এর পরেও যদি কোনো মানুষ ওই পাথরের মধ্যে গিয়ে সরিষা দানা পরিমাণও কোনো আমল করে কিয়ামতের দিন তার ওই আমলটা হাজির করবে কে তাহলে আমি যদি আমার সন্তানের অন্তরে দৃঢ়ভাবে এ বিশ্বাস ঢুকিয়ে দিতে পারি যে সন্তান তুমি হয়তো আমার সামনে পাপ কাজ করো না ভালো কাজ করো কিন্তু আমার অগোচরেও যদি তুমি কোনো কিছু করো হয়তো আমি দেখব না মানুষ দেখবে না তুমি ঘরের মধ্যে একাকী হয়তো পাপ করতেছ কিন্তু তোমার এই পাপের খবর আছে কার কাছে আল্লাহ তাআলার কাছে এই যে আল্লাহর ক্ষমতা তিনি কেন জানেন কারণ তিনি হলেন লতিফুন খবীর সূক্ষ্মদর্শী সূক্ষ্মদর্শী তিনি তার কাছে সব খবর আছে গহীন অরণ্যে যেখানে কোনো মানুষ পৌঁছতে পারে নাই কোনো মানুষের পদচিহ্ন যেখানে পড়ে নাই ওই গহীন অরণ্যে গাছের থেকে একটা পাতা পড়লেও সেই খবরটা আছে যার কাছে তিনি কে সেজন্য এ বিশ্বাস আমাদের সন্তানদেরকে বলতে হবে জেহেনে ঢুকাইয়া দিতে হবে নাইলে আমরা যদি গাফলতি করি তাইলে আরেক দল আমার আগে হযরত বলছে না যে আরেক দল মানুষ আমাদের সন্তানদের দিলে ঢুকাইয়া দিবে বেটা তুই তো মানুষই না তোর পূর্বপুরুষ বানর ছিল ঠিক কি না বলে আমরা যদি সঠিক বিশ্বাস না ঢুকাই তার অন্তরের মধ্যে ভ্রান্ত বিশ্বাস ঢুকিয়ে দিবে আপনারা বলতে পারেন হুজুর এই যে ছোট ছোট বাচ্চা এদেরকে এগুলো শিক্ষা দেওয়ার অপচেষ্টা কেন তারা করে শিশুকালের শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো এই প্রাইমারি হাই স্কুলের গণ্ডিতে মাত্র ঢুকছে এই সময়ে যেই বিষয়গুলো তাদেরকে দিয়ে বিশ্বাস করানো যাবে এ বিশ্বাস গোটা জীবন সে বহন করবে এজন্যই তাদের এই ষড়যন্ত্র আমাদের সন্তানেরা ওই ষড়যন্ত্রে চক্রান্তের ফাঁদে পড়ার পূর্বেই আমরা নিজেদের থেকে সন্তানদেরকে আল্লাহর কুদরত ক্ষমতা সম্পর্কে জানাব তাহলে হযরত লোকমান সন্তানকে প্রথম নসিহাত করেছেন তাওহীদের তথা প্রকৃত ঈমানের দ্বিতীয় নসিহাত করেছেন আল্লাহর কুদরত তথা ক্ষমতার তৃতীয় উপদেশ দিয়েছেন আমলের হযরত লোকমান এবার সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া আকিমিস সালা হে আমার বৎস তুমি নামাজ কায়েম করো নামাজ হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে নামাজের জন্য তাগিদ দাও আদেশ করো
বয়স যখন 10 হবে তুমি তোমার সন্তান নামাজ না পড়লে প্রহার করো এবং এই 10 বছর বয়সে তার বিছানাটা তুমি আলাদা করে দাও তাহলে নামাজের আদেশ হবে 7 বছর থেকে বলেন তো কাউকে যদি কোনো বিষয়ে আদেশ করতে হয় আদেশ ওই আদেশ করার আগে ওই কাজের ব্যাপারে তাকে প্রশিক্ষণ দেওয়ার দরকার আছে না নাই হঠাৎ করে আপনি যদি কাউকে কিছু না বলে না শিখিয়ে আদেশ করেন এটাও জুলুম তার মানে নামাজের আদেশ যদি 7 বছরে দিতে হয় নামাজ তাহলে আরো আগের থেকে শেখাতে হয় ঠিক কি না বলেন এজন্য আমাদের দেশে তো প্রচলন নাই আমরা আমাদের সব নামাজগুলো মসজিদে এসে পড়ি সুন্নাতটাও মসজিদে পড়ি নফলও মসজিদে পড়ি কিন্তু উচিত সুন্নাত নফলগুলো বাসায় পড়া তাতে কি হবে আপনার ছোট 1.5 বছরের বাচ্চা আছে আপনি যখন নামাজে যাবেন ও আপনার সাথেও নামাজের অভিনয় করবে তাই না ওর গায়ে পোশাক কিছু না থাকুক টুপি একটা মাথার মধ্যে লাগায় দিবে টুপি না পাইলে বাটি মাথার মধ্যে দিয়ে নামাজ শুরু করে দিবে এই যে অভ্যাস হইতেছে তার কারণ আপনি আমি যেই কাজটা করব আমার সন্তান আমার ছোট ভাই আমার ভাগ্নে ভাগ্নি যারা থাক ছোট যারা আমাকে দেখবে আমি যেই কাজটা করব ও মনে করবে এই কাজটা ভালো ও কি মনে করবে এই কাজটা ভালো আমাকে যদি প্রতিদিন সে নামাজ পড়তে দেখে তখন সে কি মনে করবে আমার আব্বু যেই কাজটা করতে সেটা তো ভালো কাজ ও আব্বার সাথে সাথে করবে সেজন্য আমরা বাসায় সুন্নাত নফল পড়ব তাতে সন্তানেরা নামাজ অভ্যস্ত হবে আর যখন একটু বড় হবে 5-6 বছর 5 বছর 4.5-5 বছর মাঝে মধ্যে বাচ্চাটাকে মসজিদে নিয়ে আসব কিন্তু আফসোস আমাদের দেশে সেই অভ্যাস কম কেন আনে না কারণ মসজিদে আসার পর ওই 5 বছরের বাচ্চাটা যদি একটু চিৎকার দেয় কথা বলে নামাজ শেষ কইরাই একদল মানুষ ধমক দেওয়া শুরু করে ঠিক না বলে এই পোলাপানরে কে আসতে বলছে এই আগামী অক্ত থেকে আর আসবি না এমন ধমক দেয় ও চিন্তা করে ও আল্লাহ মসজিদের মধ্যে দেখি বাঘ আছে বাঘে আর আসে না এটা খারাপ অভ্যাস 5-6 বছরের বাচ্চা ও তো প্রস্রাব পায়খানা করবে না ওকে মসজিদে আসায় অভ্যস্ত করতে হবে আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কেমন সহনশীল ছিলেন উনি নামাজে ইমামতি করতেছে কি করতেছে ইমামতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় নামাজ পড়াইতেন মেহরাব ওর সাথেই নবীজির হুজরা হাদিসের মধ্যে আসছে নবীজি ইতিকাফ করতেন নবীজি মসজিদের মধ্যেই থাকতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথায় তেল দিয়ে দিতেন কেমনে তার মানে বুঝতে পারছেন তো একেবারে সাথে শুধু বেড়া ছিল আর ওই জায়গায় একটা পর্দা দেয়া ছিল এই পর্দার হাত দিয়ে নবীজির মাথায় তেল দিয়ে দিতেন নবীজি নামাজের সেজদায় গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সেজদা দীর্ঘ করলেন খুব প্রলম্বিত করলেন সাহাবা একরাম চিন্তা করতেছে হয়তো এই সেজদার মধ্যে ওহী নাজিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন সাহাবাদের দিকে ঘুরলেন কারণ ওহী নাজিল যা হতো উপস্থিত সাহাবাদের সামনে নবীজি সেই ওহী তিলাওয়াত করে শোনায় দিতেন নবীজি ঘুরলেন সাহাবাদের দিকে ফিরলেন কিন্তু কিছু বলেন না উৎসুক একজন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওই রাকাতের সেজদাটা আপনি অনেক লম্বা করলেন কোন ওহি নাজিল হয়েছে নাকি নবীজি বললেন না কোন ওহি নাজিল হয় নাই বরং আমি যখন সেজদার মধ্যে ছিলাম আমার নাতি হুসাইন আমার কাঁধের উপরে বসে খেলা শুরু করে দিল কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বসে নবীকে ঘোড়া বানায়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলা করে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় গেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ঘোড়ার মতো হইতেন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নবীজির পিঠের উপরে উঠে খেলা করতেন ওই সেজদায় যখন গেছে আমরাও যখন বাসায় নামাজ পড়ি আমাদের ছোট বাচ্চারাও দেখবেন ঘাড়ের উপরে উঠে গলা জড়ায় ধরে ঝুলে থাকে থাকে কি থাকে না আবার ছোট বাচ্চা যারা ওরা একটা কাজ অনেক সময় করে না একটু করার পরে নতুন আর একটা করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলতেছেন আমার নাতি হুসাইন সেজদার মধ্যে আমার ঘাড়ের উপরে উঠা বসলো
আমি তাকে নামায়া দিলাম না, আমি চাইলাম সে পরিপূর্ণভাবে তৃপ্ত হোক। সে খেলা করে আমার ঘাড় থেকে যখন নামলো, আমি তার জন্য সেজদাকে লম্বা করলাম, সে নামার পরে আমি সেজদা থেকে উঠলাম। একটা ছোট বাচ্চার আবেগ অনুভূতিকে নবীজি ইমামতি অবস্থায় কতটা প্রাধান্য দিয়েছেন। আমাগো দেশে হইলে কি হইতো জানেন নি, ইমাম যদি আর একটু লম্বা করে পেছন থেকে মুসল্লি মাথা উঠায় দেখতো ইমামের কি হইছে, আর যদি দেখতো যে ইমামের ছেলে ইমামের ঘাড়ের উপরে উঠে বসে আছে, এবার সে নামাজ ছাইড়া দিয়া হুজুর এই নামাজ আর লাগবো না, বাকি নামাজ আমরাই পড়বো, আপনি কাঠটি নিয়ে ভাগেন বাড়ি। কারণ আমাদের দেশে আমরা ইমামতির ইমাম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বেস্ট কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি খুঁজি, কিন্তু তাকে চাকরিচ্যুত করতে এক মিনিটও লাগে না, ঠিক কিনা বলেন? তাহলে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে নামাজে তিনি ইমামতি করতেছেন, এই অবস্থায় নাতি আসছে ঘাড়ে সেজদা লম্বা করে দিচ্ছেন, সমস্যা কোথায়? ছোট বাচ্চারা মসজিদে এসে একটু দৌড়াদৌড়ি করতেই পারে, ওই সময়ও করত, ছোট ছোট বাচ্চারা মসজিদে নববীর মধ্যে দৌড়াদৌড়ি করত। সেজন্য আমরা বাচ্চাদেরকে মসজিদে আনায় অভ্যস্ত হব, যদি 5 বছর থেকে তাকে আমি জামাতে নামাজের জন্য নিয়ে যাই, আমার দিল এই কথা বলে 7 বছর বয়সে তাকে নামাজের জন্য আদেশ করা লাগবে না, 7 বছর বয়সে আশা করা যায় ওই বাচ্চাটা পাক্কা নামাজি হয়ে যাবে। সেজন্য হযরত লোকমান সন্তানকে নামাজের শিক্ষা দিয়েছেন, আমলের কথা বলেছেন, আমরাও নামাজ শিখাব। সাথে সাথে হযরত লোকমান বলতেছে, ও আমার সন্তান, আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। ও আমার বৎস, নামাজ কায়েমের সাথে সাথে আরো একটা আমল তোমার আছে, ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই আমল করতে গেলে বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিনও জানায় দিয়েছেন, আমরা যে শ্রেষ্ঠ উম্মত, এই শ্রেষ্ঠ উম্মতের কোয়ালিফিকেশন হলো, আল্লাহ তাআলা বলেন, কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাহির করা হয়েছে। শ্রেষ্ঠ উম্মত কিসের ভিত্তিতে? তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। এই কাজ করতে গিয়ে আমরা যদি শ্রেষ্ঠ উম্মতের দায়িত্ব পালন করতে চাই, বাধা বিপত্তি জেলখানায় যাওয়া লাগে কি লাগে না? লাগে। এজন্য মনে রাখবেন, জেলখানায় গেলে ফার জেলখানায় যাওয়া লাগছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের জেলখানায় যাওয়া লাগছে। এজন্য ওলামায়ে কেরাম যুগে যুগে জেলখানায় যান মন্দ কাজের জন্য নয়, ভালো কাজের জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু বলেন তো, তারা ভালো কাজের জন্য যারা তাদেরকে জেলখানায় বরে, তারা তো তাদের খারাপ বলবেই, কিন্তু জালেমদের সাথে সাথে আমরাও মুখ মিশিয়ে অনেকে বলি, কিছু না করলে কি কিছু হয়, খবরদার, এই ধরনের সংশয় আমরা করব না। তাহলে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদ আপদ মুসিবত আসবে, তখন কি করবা? হযরত লোকমান বলল, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর, বিপদ আপদ মুসিবত আসলে তুমি সবর করবা, কারণ এটা একটা বড় ব্যাপার, ছোটখাটো কোনো বিষয় নয়। এরপরে হযরত লোকমান সন্তানকে শিক্ষা দিচ্ছেন, কেমন করে সমাজের মানুষের সাথে তুমি চলবা, ব্যবহার করবা, চালাচরণ করবা। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ও আমার বৎস, তুমি মানুষের দিক থেকে মুখ ফিরায়া কথা বলবা না, তথা অহংকার করে কারো সাথে তুমি কথা বলবা না,
কারণ অহংকার হলো এমন এক পাপ যেটা আসমান এবং জমিনে সংগঠিত প্রথম অন্যায় ইবলিস অহংকার করেই তো আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই যার কারণে তার সব বাতিল এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন لا يدخل الجنة من كان في قلبه مثقال حبة من كبر نبي جي صلى الله عليه وسلم بولين جار انترر مدد زرر پوری من اهنکار سي شه جنة تي پروبش کروينا شه جنة امراما در شنطن در کے اهنکار مکتو تھاکار شکھا دیبو خوتے پارے کوٹی پوتی مانوش شه اتار شنطن کے شکھا دیبے কিন্তু আফসোস যখন কোন মানুষ সম্পদওয়ালা টাকা পয়সাওয়ালা গাড়ি বাড়িওয়ালা হয়ে যায় আপনজনদের মধ্যে আত্মীয় স্বজন যদি গরিব থাকে তাকেও সে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে টাকাওয়ালারা সন্তানদেরকে ওই টাকাওয়ালা ধনী আত্মীয় স্বজনের বাড়িতেই খালি বেড়াইতে নেয় এটা উচিত নয় আপনার টাকা পয়সা আছে আপনার সন্তানকে নিয়ে আপনি বেড়ানোর জন্য কক্সবাজার যান টাকা পয়সা বেশি যার আছে বাইরে ঘুরতে নিয়ে যান শুধু ওই সব জায়গায় নয় মাঝে মধ্যে আপনার শহরের পাশে আপনার দশতলা বিল্ডিং এর পাশেও গাছতলায় লোক আছে না নাই গুলশান বাড়িধারা যতই বলেন পাশে কিন্তু বড় বড় বস্তি আছে মাঝে মধ্যে ওইখানে নিয়ে যান তাদেরকে দেখান যে তুমি তো গরমের দিন ঘরের মধ্যে 10 স্কয়ার ফিট রুমের মধ্যে 2 টন এসি লাগায়াও তোমারে ঠান্ডা বানানো যায় না কিন্তু দেখো এই বস্তির মধ্যে ইলেকট্রিসিটি তো বহু দূর এসি তো কল্পনাতীত ফ্যান তো বহু দূর তাদের হাত পাখাটাও ঠিকমতো নাই এই যে জীবনের বাস্তবতা শেখান মাঝে মধ্যে কক্সবাজার না নিয়ে উত্তরবঙ্গে নিয়ে যান যেখানে গরীব মানুষের দুর্দশা দেখবে ঘরের ছাউনি নাই বৃষ্টি হলেও পানি পড়ে কুয়াশায়ও পানি পড়ে ঝড় আসলে উড়ে যায় অভুক্ত মানুষেরা কি কষ্টের মধ্যে আছে এগুলো যদি আমরা আমাদের সন্তানদের দেখাই তাহলে ও জীবনকে বুঝতে শিখবে কারো প্রতি তুচ্ছ তাচ্ছিল্য তার থাকবে না এজন্য সন্তানদের শেখাবো যে কারো সাথে অহংকার করে কথা বলবা না সাথে সাথে কি করবা ওয়ালা তামশি ফিল আরদি মারহা জমিনের উপরে দর্পভরে হাঁটবা না অহংকারের সাথে দর্পভরে জমিনের উপরে চলবা না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা আল্লাহ তাআলা বলেন তুমি দর্পভরে জমিনের উপরে চলো না তুমি ইন্নাকা লান তখরিকাল আরদ তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবা না ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা উচ্চতায় তুমি কখনো পাহাড় সম হতে পারবা না যদি কেউ অহংকার অন্তরের মধ্যে থাকে আল্লাহ তাআলা জানায় দেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর নিশ্চয়ই আল্লাহ তাআলা মুখতাল আর ফাখুরকে ভালোবাসেন না মুখতালকে মুখতাল হলো যে নিজে নিজেকে বড় মনে করে যে আমি বড় আলেম আমি ভালো ওয়াইজ আমি জ্ঞানী আমি খুব বেশি বুঝি আমি খুব ভালো মানুষ এ হলো মুখতাল আর ফাখুর হলো যে আরেকজনকে ছোট মনে করে নিজেকে বড় মনে করে আমি ওর চাইতে ভালো ওয়াইজ আরে ও কি আলেম ওর চাইতে আমি ভালো আলেম আরে ও কি বুঝে ওর চাইতে আমি আরো বেশি বুঝি এরকম আল্লাহর বান্দা সমাজে আছে না নাই এরা হলো ফাখুর আল্লাহ তাআলা এই দুটো দোষ যার মধ্যেই আছে তাকে ভালোবাসে না কে আল্লাহ তাকে ভালোবাসে না এখন আমি গোটা দুনিয়ার সম্পদের মালিক হইলাম আল্লাহর ভালোবাসা পেলাম না এ সম্পদের কোনো দাম আছে আমি দুনিয়ার কিছু পেলাম না কিন্তু আল্লাহর ভালোবাসার পাত্র হলাম এর চাইতে সৌভাগ্যের আর কিছু আছে সেজন্য সন্তানদেরকে শিক্ষা দিব সমাজের মানুষ যে স্তরের হোক তার সাথে কখনো খারাপ আচরণ করবা না অহংকারের সাথে কথা বলবা না কারণ অহংকারী যে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না তাহলে কেমনে পথ চলবা এবার হযরত লোকমান বলেন ওয়াকসিদ ফি মাশিয়িকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির ওয়াকসিদ ফি মাশিয়িক জমিনে চলাচলের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবা
বিনা কারণে অতি দ্রুত পথ চলবে না আবার বিনা কারণে একেবারে অমুসলিমদের মতো ধীরে ধীরেও চলবে না মধ্যম পন্থা অবলম্বন করে তুমি পথ চলবা সাথে সাথে ওয়াগদুদ মিন সৌতিক তোমার কণ্ঠস্বরটাকে নিচু রাখবা নিচু এজন্য আমাদের সমাজে যখন দুজনের সাথে তর্ক বিতর্ক হয় যে গলার আওয়াজ যত বেশি করতে পারে সে মনে করে আমি তর্কে জিতে গেছি এরকম পরে বলে না দেখ আমি যে কথা বলছি আমার সামনে কথা বলতে পারছে বেটা মানে গলা উচুর ঠেলায় সে মনে করতেছে সে আমার সাথে কথায় পারে নাই তার কণ্ঠস্বর নিচু সে মনে হয় পরাজিত না না যারা রহমানের খাস বান্দা এদেরকে যখন কোনো মূর্খ কথা বলে তাদেরকে ইন্ডিকেট করে যখন কোনো কথা বলে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা শেষ এক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে তাহলে আমরা সন্তানদের শিক্ষা দিব যে তোমরা জমিনের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করে চলবা বিনা কারণে কণ্ঠস্বরকে উঁচু করবা না হযরত লোকমান সন্তানদের যেই শিক্ষাগুলো দিলেন আমরাও যদি সন্তানদের এই শিক্ষাগুলো দিতে পারি আমার আপনার সন্তান দুনিয়া আখেরাতের জন্য সম্পদে পরিণত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের সন্তানদের ব্যাপারে এই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন সকলে বলি আমিন